নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিশ্ব রাশির কেমন যাবে নবগ্রহ আপনাদেরকে কি রেজাল্ট দিতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওটি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এটা সার্বিক বিচার ব্যক্তিকেন্দ্রিক বিচার না বিশ্বরাশি একশো জন মানুষ রয়েছেন প্রত্যেকে যে এক রেজাল্ট পাবেন আমি কখনোই দাবি করবো না কারণ প্রত্যেকেরই জন্মকুণ্ডলী আলাদা রয়েছে দশা মহাদশা আলাদা রয়েছে কিন্তু হ্যাঁ বর্তমান যে গ্রহের যে গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি যদি আপনি বিশ্বরাশির জাতক বা জাতিকা হন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট কেমন যাবে ফেব্রুয়ারি মাস আপনাদের কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনাদের ভাগ্য কেরিয়ার ব্যবসা চাকরি বিবাহ প্রেম সমস্ত কিছু শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে আপনাদের মনের প্রশ্ন এই ভিডিওর মধ্যেই লুকিয়ে রয়েছে অবশ্যই আপনারা আপনাদেরই এই রাশিফলটি অবশ্যই আপনারা আলোচনাটি অবশ্যই শুনবে দেখুন প্রথম আসি স্বাস্থ্য স্বাস্থ্যই হচ্ছে সম্পদ আপনাদের রাশির অধিপতি শুক্র অষ্টম গৃহে অবস্থান করছে দেখুন বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্র আপনার ভাগ্যভাবে অবস্থান করবে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ছোটোখাটো সমস্যা আমি বারবার বলবো একটু আপনারা ফাস্ট জায়গাটা কমান জাঙ্ক ফুড ফাস্ট থেকে এড়িয়ে চলুন পেটের ট্রাভেলস হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যা হতে পারে ইমিউনিটি সিস্টেম কম হতে পারে কিন্তু হ্যাঁ বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো হবে কারণ আপনাদের রাশির অধিমতি অষ্টম গৃহ থেকে নবম ভাবে চলে যাচ্ছে অর্থাৎ স্বাস্থ্যের পার্টটা নিয়ে বারোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবার আসি আপনাদের প্রেম দেখুন অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকদা এই মাসে প্রেম কেমন হবে তার মধ্যে চোদ্দোই ফেব্রুয়ারি একটা তো আলাদা দিন রয়েছে চোদ্দই ফেব্রুয়ারির আগে আপনার শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে আপনার মিত্র রাশিতে অবস্থান করছে এবং মঙ্গলের সাথে দেখুন প্রেমের জায়গাটা আমি বলবো ওভারঅল কিন্তু আপনাদের ভালো কিন্তু রয়েছে প্রেমের জায়গা প্রেমের জায়গা নিয়ে কোনো যে বড় সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু এই সময় কিন্তু শুক্র লাভের বাড়বে কারণ মঙ্গলের সঙ্গে যুক্ত আছে ছোটখাটো ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো আপনাদের বৃদ্ধি করবে ওভারঅল আপনাদের নতুন প্রেম বা যাদের প্রেমের জায়গাটা ব্রেক আপ হয়ে যাচ্ছিল সেখান থেকে কামব্যাক করার সম্ভাবনা কিন্তু বাড়বে কত বারোই ফেব্রুয়ারির পর থেকে ডেটটা মেনশন করে নিন তার আগে কিছুটা হলো ডিস্টার্ব কিন্তু রয়েছে প্রেমের জায়গাটায় অবশ্যই নিজেরা আর্গুমেন্টে জড়াবেন না এবার আসি আপনাদের বৈবাহিক জীবন এটার বিশেষ ফ্যাক্টর করে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন থাকবে দেখুন আপনাদের সপ্তমপতি অষ্টম অবস্থান করছে কত তারিখ অব্দি ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এখানে কিন্তু ছয় ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা হলো স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য কিন্তু থাকবে কিন্তু দারুণ কানেকশান বিশ্ব রাশির আপনাদের এই সময় আপনি বিশ্ব মানুষ আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু বৈবাহিক জীবন আপনাদের হ্যাপিনেস হতে চলেছে এবং আপনাদের বন্ডিং এর জায়গাটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর জায়গাটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে এবং সপ্তম ভাবে সপ্তম করছে আমি একটা কথা বলবো আপনার লাইফ পার্টনারের জীবনে কিন্তু উন্নতি হতে কিন্তু চলেছে অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার প্রোগ্রেস নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে এবার আসি আপনাদের ব্যবসা দেখুন ব্যবসার জায়গাটা যদি আমি আসি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো একটা সুযোগ কিন্তু রয়েছে কারণ আপনাদের সপ্তম প্রতি ভাগ্যভাবে অবস্থান করছে যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন এবং পাশাপাশি যারা লোহা রিলেটেড কাজকর্ম করছেন লোহার সঙ্গে বা হিট জাতীয় কোনো কাজকর্ম করছেন বা জমি জায়গা সংক্রান্ত যারা কাজকর্ম করছেন জমির সাথে যারা যুক্ত রয়েছেন মাটির সাথে যারা যুক্ত রয়েছেন আপনি বিশ্বরাশির মানুষ জেনে নিন ছয় ফেব্রুয়ারির পর থেকে আপনাদের এই সেক্টরগুলো থেকে কিন্তু আপনাদের প্রভূত উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে লিখে রাখুন বিশ্বরাশির ছয় ফেব্রুয়ারি যে সেক্টরগুলো বললেন সেখান থেকে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে বা যারা মেডিকেল লাইনে রয়েছেন মেডিসিনের সঙ্গে যুক্ত রয়েছেন টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন এবং আপনার ইলেকট্রনিক্স গুডসের সঙ্গে যুক্ত রয়েছেন ইলেকট্রনিক্স বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা এক্স্যাক্ট ভালো রেজাল্ট কিন্তু পাবেন এই ব্যবসার জায়গাটা অর্থাৎ বিশ্ব রাশির ছয় ফেব্রুয়ারির পর থেকে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন আপনাদের ব্যবসার জায়গায় কিন্তু ভালো টুটা পয়েন্টে পয়েন্টে কৌশিক আপনাদের কথা বলবে এরপরে আসি আপনাদের শিক্ষা দেখুন আপনাদের পঞ্চমপতিকে বুথ বুথ অবস্থান করছে আপনাদের দোসরা ফেব্রুয়ারি থেকে ভাগ্যভাবে এবং দোসরা ফেব্রুয়ারির পর আপনাদের কর্মভাবে অবস্থান করছে দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলবো আপনাদের শিক্ষার জায়গাটা বিশে ফেব্রুয়ারির পর থেকে খুব ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে অর্থাৎ যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন উচ্চ শিক্ষা করতে চাইছেন বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে বা কম্পিটিভ পরীক্ষা রয়েছে আমি একটি কথা বলবো আপনারা বিশে ফেব্রুয়ারির পর খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন তবে দোসরা ফেব্রুয়ারি পর থেকে কিছুটা আপনার বেটার রেজাল্টগুলো কিন্তু পাবেন বেস্ট রেজাল্ট আপনারা বিশে ফেব্রুয়ারির পর থেকে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা পেতে চলেছেন এবার আসি আপনাদের ক্ষেত্রে বিবাহ দেখুন সপ্তম ভাবই হচ্ছে আমাদের বিবাহের জায়গা দেখুন সপ্তম প্রতি যখন ভাগ্যভাবে অবস্থান করছে জানবেন আপনাদের ছয় ফেব্রুয়ারির পর থেকে বিবাহের সম্ভাবনা বা বিবাহের জন্য কথাবার্তা বা বিবাহ কনফার্ম হয়ে যাওয়া বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু গুরুতর কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব রাশির যদি আপনি যাতক্ষণ আপনাদের ক্ষেত্রে বিশ্ব রাশির ঠিক আপনাদের একাদশভাবে কিন্তু রাহু অবস্থান করছে খুব ভালো রেজাল্ট দেবে ভাবে রাহু আপনাদের এ সময় ফরেন থেকে লাভ দিবে যারা এক্সপোর্ট ইন্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আপনি বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে ট্রেডিং থেকে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট থেকে বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে আপনাদের কিন্তু বেনিফিটেড আপনাদেরকে কিন্তু দিবে ডেফিনেটলি আমি খুব দায়িত্বের সাথে বলছি লিখে রাখুন ফিনান্সিয়াল জায়গা আপনাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস বিশেষভাবে শুভ ফল কিন্তু দিতে চলেছে এবার আসি আপনাদের কর্মজীবন দেখুন কর্মটা বড় ফ্যাক্টর কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে এবং আপনাদের চতুর্থপতিও কর্মভাবে অবস্থান করছে কি চাই আমি একটি কথা বলবো যদি রবির সঙ্গে যুক্ত রয়েছে শুনি কিছুটা কর্মক্ষেত্রে ডিস্টার্ব আসবে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন কিন্তু হবে যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন বা কর্মক্ষেত্রে চেঞ্জের চিন্তা করছেন বা কর্মক্ষেত্রে আপনার পরিবর্তন চাইছিলেন আপনাদের সরকারি বা এমএলসি কোম্পানিতে বড় ধরনের আপনাদের কাজের কিন্তু সুযোগগুলো কিন্তু আসবে লিখে রাখুন বিশ্ব এই সময়ের মধ্যে আপনাদের বহুমুখী আপনাদের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে আপনি যদি বিশ্ব রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে তবে আপনাদের ক্ষেত্রে এ মাসে কোনো সম্পত্তি জায়গা থেকে আপনারা এ মাসে কিন্তু কোনো প্রফিট বা কোনো আপনারা জায়গা কিনা বা আপনাদের কোনো ফ্ল্যাট কিনা বা দোকান কিনা বা জমি কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু বিশ্ব রাশির গাঢ় দেখা যাচ্ছে এবং আপনাদের ঠিক দ্বাদশভাবে রাহু দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে আপনাদের অষ্টমপতি শরীরের জায়গা এবং খরচের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে অহেতুক খরচ কিন্তু আপনাদের হয়ে যাবে অর্থাৎ খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং যতদিক আপনারা ওং নম শিবায়ও আপনারা পাঠ করতে পারবেন জীবনে অনেক বহু সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না যে কৌশল আমার ক্ষেত্রে তো হলো না ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু হবে খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি অবশ্যই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেট সার্ভিস দেখুন এটা আপনাদেরই চ্যানেল অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আপনারা এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের মধ্যে যেন এই বার্তাগুলো কিন্তু জানতে পারে যে আগামী ফেব্রুয়ারি মাস আমাদের কেমন যেতে চলেছে কী সম্ভাবনা উঠেছে আসতে চলেছে দেখুন আমি কখনই বলেছি যে হানড্রেড মিলবে কিন্তু এর রাশি বলটি আপনারা বন্ধু হিসাবে গাইড হিসাবে নিন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ